আমার মেয়ে আজ পুন্দর চানে তার জেঠা নামে একজন আছে সালমান শাহ জেঠা এখন পর্যন্ত বলে এই আর আমার আমার ছেলে তো এখন পর্যন্ত বলে ওই যে কাকা 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 কয় আর তো কিছু বলার নাই ভাই আমার এমনি তার কথা জিজ্ঞেস করলে আমি কথা বলতে পারি না এমনি চোখে দিয়ে পানি আসে দেখছেন কি বল মোর তার তার কথা বললেই আমার শুল পছন্দ দাঁড়ায় যায় জানি না আল্লাহ অনেক ভালোবাসত আপনাকে জি সবাই এই ইন্ডাস্ট্রি সবাই জানে আমার খুব ভালোবাসত আমার বাবা নাই বাবা বাবা হোক আর বড় ভাই হোক সে আমার গার্জিয়ান ছিল ফিল্মে সবাই এই যে সাবধান আপা আমার মাঝে মাঝে দেখলে জিজ্ঞাসা করে রিয়াজ ভাই জানে রিয়াজ ভাই দেখলে জিজ্ঞাসা করে রিয়াজ ভাইয়ের সাথে এক ছবি ওই যে হোসেন সাহেবের প্রিয়জন ছবি একসাথে কাজ করছে সেও জানে ঠিক মতো আমার কতটুকু আদর করতো আমি সবসময় তার সাথে থাকতাম সে আমার আইসাই খুঁজতো আমার এক সময় জ্বর জ্বর হয়েছিল আমি যে যে হাতি জেলের যে গুল চক্করটা যে জায়গা আছে এখন ওই জায়গায় আমার বাসা ছিল জ্বর ছিল রাইতের 12টার দিকে সে গেছিল দেখতে আমার খুব আদর করতো তার সাথে আমি এক ছবির আউটডোর গেছিলাম তার গাড়ি দিয়ে চিটাং পর্যন্ত মানে গাড়ি দিয়ে গেছিলাম বিশাল স্পিডে গাড়ি চলেছিল মনে হয় আমি সিঁড়ির তলে গিয়ে পলাইছিলাম এমন অবস্থা ছিল সেই পরে আমি বলছিলাম চিটাং নামে বলছিলাম আমি যাবো না সেটা আশা ভালোবাসার টাইমে আমার তার সাথে যাওয়া চিটাং ইয়া বান্দরবন যাওয়ার কথা সেই জায়গায় আমি চিটাং নামার পরে বলছে না তোরে আস্তে গাড়ি চলাম তারপর আমি উঠছি সে জায়গায় গেলাম তার রুমে রইলাম আশা ভালোবাসার টাইমে আমার উস্তাদ ছিল সেলিম ভাই খায়ের প্রোডাকশন ম্যানেজার খায়ের সেলিম ভাই উস্তাদ ছিল খায়ের মামা আমার নিয়ে গেছিলো খুব আদর করতো সে জায়গায় ওই শাবনাজ ম্যাডাম আমরা রাবিনা এই ইয়ে কি সাবরিনা নামে একটা নায়িকা ছিল আমরা সবাই একসাথে সবাই রে উৎসাহ দিত যে অভিনয় করতো সবাই সব দিক দিয়ে যতটুকু পারতো সবাই উৎসাহ দিত আর আমি আমরা সবাই করতো কিরে সালমান ভাই তোর প্রোডাকশনে সবাই করতো সালমান ভাই তোর রুমে রাখে গেলে আমি কি আমার আদর করে আমার বড় ভাই আমার বাবা নাই আমার বাবার মতো হ্যাঁ সে বড় ভাই হিসেবেও আমার থাকলে বড় ভাই থাকলেও আছে বাপ থাকলেও আছে এই আমার অনেক আদর করতো আমার স্মৃতি যে আমি গুসু করতাম না আমার এই যে আজকে এই যে জন্না স্পোর্ট এই জন্না স্পোর্টে আমার একদিন নিজে ডইল্লা মানে নিজে নামায়া গুসু করাইছে হ্যাঁ একটা গান আসলো মায়ের অধিকার ছবির নাম এই এই জন্য স্পোর্টে তুমি একটা চোর আমি একটা চোর দুজনে করবো চুরি দুজনাতে তখন আমি অবস্থা খুব খারাপ ছিলাম সে আমার এই জায়গায় নামায়া সাবান দিয়া এই যে এই জন্য স্পোর্টে সাবান দিয়ে আমার গুসু করাইছে গুসু করে তার তৈলা ছিল তৈলা বাইর করে তৈলা দিয়ে মুইসা দিয়ে বলছে এখন কাজ কর আমার সাথে কাজ কর বাস আমি কাজ করতেছি তোর এত কাজ করার দরকার নাই আমার পাশে পাশে থাক আমি যা চাম তাই ম্যানেজার বলতো সালমান ভাই তারা যখন পছন্দ করে তুই তার পাশে থাক অন্য কিছু থাকিস না অসুবিধা নেই এমনি বলতো তারপর আমি তার সাথে থাকতাম আমার আবার মাঝে মাঝে আমার নিয়া রাত্রেবেলা বাসায় এনে আসলো আর নিয়া ঘুরতো ঘুরে আবার নামাই দিত বাসায় আমি নেমে যেতাম এই খুব আদর করতাম আরে জি আচ্ছা আপনাকে কীভাবে হেল্প টেল্প করছে সালমান ভাই হেল্প বলতে আমি কিছু চাই নাই আমার চাওয়ার আগেই তো আমি তখন 100 টাকা মানে অনেক কিছু 100-200 আমি আমার দিত হ্যাঁ কাম কইরা পাইতাম 60 টাকা 80 টাকা 20 টাকা 30 টাকা সে আমার প্রায় মাঝে মাঝে 100-200 আমার বলতো যখন যা লাগে চাবি আমি আসি আমি তোকে দিব তোর যা যা লাগে আমি কখনো চাইতাম না সেই আমার মুখ দেখলেই বুঝতে পারতো আজকে আমার কোনো সমস্যা আছে 100 টাকা 200 টাকা আর আমার যেখানে দেখতো আই আই জাপড়ে ধরতো আরে আমার ভাই এসে ছোটো ভাই এসে কেমন আছিস মতি এই সবাই জানে ইন্ডাস্ট্রি সবাই জানে বিশেষ করে শাহ আলম কিরণ তার ছবিতে আমার খুব কিরণ ভাই কিরণ মামা বলতো হ্যাঁ আমি তো মামাও ডাকি ও বলতো কিরে সালমান এটা কেড়া তোর কী লাগে মতির তো এত আদর করস মতির তো আমি বেশি আদর করি আমার তো বেশি কেউ আদর করে না পরে সালমান ভাই কিছু হয় তোর কথা তো সব জায়গায় কয় আর কইয়া কইয়া বেড়ায় কইবো না এটা আমার ছোটো ভাই পরে আমার বলছিল আনন্দ অস্ত্র ছবি রিলিজ হওয়ার শিবলি সাদিকের আনন্দ অস্ত্র রিলিজ হওয়ার পরে আমার একটা বাড়ি করে দেবো যেমনি হোক বলছে তার তার বলা মানে অনেক কিছু বলা মানে সে যারা যেটা বলতো আমার আমি একটা আউট আমার সবচেয়ে বড় কষ্ট পাইছি সেটাই আমি তার লাশ দেখতে পাইনি
জল্লাদ ছবির আউটডোর গেছিলাম, ওই জায়গায় আমার থাইকে যাওয়ার কথা ছিল, চাওয়া থেকে পাওয়ার গান করার কথা ছিল সেই জায়গায়। সেইখানে যাইয়া যাওয়ার 4-5 দিন পরেই শুনি সে মারা গেছে। সেখান থেকে ম্যানেজার, ওই জায়গার এখন বর্তমান আজিজ মামা প্রোডাকশন ম্যানেজার, তার থেকে আমি 100 টাকা ধার করে আমি ঢাকা আইছিলাম। ঢাকা আয়া তারপর লাশ পাই নাই, দেখা হয় নাই। তারপর আমার ওয়াদা ছিল, আমার মেয়ে মাদ্রাসায় পড়ে, আমার মা, আমার মেয়ে যখন কোরআন শরীফ শেষ হবে তখন আমার মেয়ের নিয়ে আমি দুজনে জানাজা পড়বো। আমার মেয়ে কিছুদিন হয়েছে প্রায় যে মৃত্যুবার্ষিকী গেছে, কিছু গেছে বছরে। সেদিন আমি আমার বাসায় মিলাদ পড়েছিলাম জিলাপি দিয়ে, 10 কেজির জিলাপি দিয়ে আমার মেয়ে নিজেই ওখানে ইয়া ছিল, হুজুর দিয়ে পড়াইছি, কিন্তু আমার মেয়ে মানাজাত ধরাইছে। আমার হুজুরে বলছে আমার তোমার মেয়ে মানাজাত ধরবে, আমি আমার মেয়ে মানাজাত ধরছে, এটাই আমার সবচেয়ে বড় ভাগ্য। কিন্তু আমার মেয়ের নিয়ে আমি সিলেট যাইতে পারি নাই, যাবো জি সালমান স্যার কবর জিয়ারত করতে। জি, আমার মেয়ে মানাজাত ধরবে, তার পাশে আমি দাঁড়াবো। আচ্ছা মতি ভাই, একটা বিষয় জানতে চাই যে আপনি যখন জল্লাদ ছবি করতে কক্সবাজার গেলেন, সর্বশেষ লাস্টটা তো দেখতে পারেননি, সে ঠিক না সালমান ভাইয়ের? মায়ের অধিকার লাস্ট এই জায়গায় শুটিং করতেছিল, ওই যে ইয়া কি বস্তির একটা সিন করতেছিল করে তোলা, ওই জায়গায় দেখা। আমি তখন শেষ বিদায় নিয়ে আমি চলে যেতেছি, ভাইয়া আমি কক্সবাজার যেতেছি। তারপর বললো দেখ চাওয়া থেকে পাওয়ার কাজ তো, আর শক্তি ফিল্ম তো, শক্তি ফিল্ম তো তুই পার্মানেন্ট কাজ করস, সে জায়গায় তুই থেকে যাইস। আবার কিন্তু মান্নান সরকারও আমার বলছিল, এমএম সরকার যে, হ্যাঁ বলছিল তুই থেকে যাইস, আমরা ওখানে আইতেছি। আর তো ওইটাই আমার শেষ দেখা। আমার বলছিল তুই থাইকে যাইস, আমি কক্সবাজার গান করতে যাবো, চাওয়া থেকে পাওয়ার 3-4টা গান ছিল, হ্যাঁ ওই গানগুলো আর করতে পারে নাই, সে তো ডামি দিয়া গান করা হয়েছে পুরা। জি, আরেক কি ইমন ইয়া কি কি একটা ছেলে আসলো, তারা দিয়ে গান করাইছে গানগুলো। হ্যাঁ জি, ইমন নামে একটা ছেলে ছিল, তারা দিয়া ব্যাক টু গান করাইছে সব, মানে ওগো আমার সুন্দর মানুষ ওই গানটা করছে। তারপরে ওই যে সাথী তুমি আমার অর্ধেক, মানে এক পার্ট করছে আর এক পার্ট করতে পারে নাই। তারপরে শাহলুম কিরণের এক ছবিতে যে শেষ ঠিকানা, না শেষ ঠিকানা, ওই জায়গায় আমি পাথরের ফুল ফোটাবো সেই গানটা করছে। তারপর উত্তম আকাশের ওই গানগুলো ছিল, কিন্তু তারপরে সে অমিত ভাই করছে। তারপরে কে অপরাধীতে কি ছিলে আমায় বলো না তুমি, এই গানটা পুরোটাই ছিল তখন FBCB-তে সেট বানায় করা হয়েছে এইগুলো। তারপরে অমর সানি করছে, অমিত ভাই করছে। তারপর মন মানে নামে একটা ছবি ছিল, জি ওইটা বিটে মাজারের গানটা করে গেছে সালমান ভাই। মন মানে না আমি তোমারই, আমি তোমারই, আমি তোমারই তো মাজার একটা গান আছে দেখেন, হ্যাঁ ওই মাজারের গানটাও সালমান ভাই করে গেছে। কিন্তু লাভ কি, ওখানে তো লাস্ট চাইয়া ওই রিয়াজ ভাই করছে গানগুলো, সম্পূর্ণ করা হয়নি আর কিছু, না সম্পূর্ণ করা হয়নি গানগুলো করছিল। যদি আমি জানতাম সে মারা যাবে, এই নেগেটিভগুলো ওই যত্ন করে রাখতাম, আমি এই পর্যন্ত যত্ন করে রাখলে আমি জানতাম না। আর আই আইয়াও পাই নাই নেগেটিভগুলো সব, এখন তো নেগেটিভের যুগ নেই, মেমোরির যুগ। এই নেগেটিভগুলো ট্রান্সফার করতে পারলেও স্মৃতিগুলো রাখতে পারতাম, পারি নাই রাখতে। আর আমি এক ছবিতে অভিনয় করছি তার সাথে, বিচার হবে শাহলুম কিরণের, সেটা অনেক মোটামুটি সবাই জানে। ওইটা আমি চা নিয়ে যাই, চা সিঙ্গারা নিয়ে যাই বিচার হবেতে, ওস্তাদ ফালদেব টপুরো চা সিঙ্গারা হাজির, ওই দৃশ্যটা আমার করা। সেটা সালমান ভাই কইছিল এই এই শটটা মতি দেখ, এটাই মনে হয় আমার সবচেয়ে পাওয়া মানে বড় স্মৃতি এই। আচ্ছা মতি ভাই, এখন যে আপনি FDC-তে আছেন, কাজ কাজ তো করতেছেন ঠিক না, কারো না কারোর সাথে, এখন সালমান ভাই নাই, পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছে, আপনাকে খুব আদর করতো, সালমান ভাইয়ের মতো এরকম কেউ আদর করে এখন, খোঁজখবর রাখে না? খোঁজখবর কেউ রাখে না, প্রচুর হিরো আয়ে যায়, কেউ খোঁজখবর রাখে না। খালি রিয়াজ ভাই মাঝে মাঝে জিগায় কেমন আছো, সাবধান আপা জিগায়, সাবধান আপা মাঝে মাঝে এই যে সাবধান আপার ফোন দিলে সাবধান আপা আমার ফোনটা ধরে, কেমন আছিস, কী আছিস, কী করতেছিস, বলি এই তো আপা কাজ করতেছি, এখনও প্রোডাকশনে কাজ করি। সালমান ভাই নাই, কেমন লাগে আপনার এখন? সালমান ভাই নাই দুনিয়াতে, আমার কেউ নাই, আমার বাবাও নাই, আমার মা আছে। মনে করেন আমার মা না থাকলে, হ্যাঁ যে আমার যেহেতু কাজ করে আমার মারে খাওয়াইতে হয়, বিয়ে করছি, একটা ছেলে একটা মেয়ে আছে, এখন পর্যন্ত ওই এই কারণে আছি। নাহলে তো আমার আশা ছিল মানে ফিল্ম ছেড়ে যেতে পারি না, অনেক জায়গায় চাকরি পেয়েছি, কিন্তু সালমান ভাইয়ের স্মৃতিগুলো আমার
মনে পড়ে, এই জায়গা জন্মস্পট আসলে, ওই জায়গা আসলে, এই যে এই জায়গা বসলে, এইগুলো মনে পড়ে, এই জন্যই ছাড়তে পারি না। চাকরি পাইছি এবং চ্যানেলও চাকরি পাইছিলাম অনেক আগে, বলছিল করতে, তখন করিনি, এখনও করবো না ইনশাল্লাহ। যদি ভুলেই যেতে হয়, সালমান ভাইরে তো বলতে পারবো না, কিন্তু এফবিসিতে ভুলেই যেতে হয় তাহলে বাইরে যেতে হবে, ছাড়া না, বিদেশ। জি।